সো ফ্রেন্ডস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমাদের সাথে কিন্তু আছেন জুম্মন ভাই, আর বরাবরের মতো আছি হচ্ছে শক এন্টারপ্রাইজে। তো দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা গেট এখানে। তো এটা হচ্ছে জুম্মন ভাইরা করেছে। তো ভাই এটা হচ্ছে কই থেকে অর্ডার আসছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুম্মন, শক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জি ভাইজান, এই গেটটি অর্ডার হয়েছে আমাদের দুবাই প্রবাসী মোহাম্মদ ইকরাম ভাই অর্ডার করেছিলেন। তার বাড়ি হচ্ছে বান্দরবনে। আচ্ছা আচ্ছা, তার বাড়ির জন্য অর্ডার করেছিলেন। তার মানে আপনার এখানে এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর থেকে বান্দরবনে নিতেছে? হ্যাঁ, এটা আজকে ইনশাল্লাহ নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, রাত্রে রওনা দিব, কালকে সকালে ইনশাল্লাহ ফিনিং করে দিব। তার মানে সারা বাংলাদেশের যে কোনো প্লেসে আমরা আপনার হচ্ছে এগুলো করে দিতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ, বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যে সব প্রবাসী ভাইয়েরা আছে, তারা যদি চায় আমাদের সাথে ফোনে যোগাযোগ করে অর্ডার দিতে বা গিয়ে মাপ আনতে, তাহলে ইনশাল্লাহ আমরা সেখান থেকে যে মাপ নিয়েও আসতে পারবো এবং মালটা তৈরি করে আবার বাড়িতে যেয়ে ফিটিং করে দিয়ে আসতে পারবো। গেটটা কিন্তু প্রচন্ড হেভি, এটার ওয়েটটা যদি আমাকে একটু বলতেন, এটা কত কেজি? এটার ওয়েট আছে প্রায় 300 থেকে 350 কেজি। 300 থেকে 350, অনেক ওয়েট। আচ্ছা আচ্ছা, এটা সাইজ কত আছে, কত বাই কত আছে? এটার সাইজ হচ্ছে হলো হাইটে আছে 8 ফিট, পাশে আছে প্রায় 8.5 ফিটের মতো। 8 ফিট বাই 8.5 ফিটের মতো। আচ্ছা তো আচ্ছা, এই গেট কি এক পাল্লার নাকি দুই পাল্লার? এটা জানেন এই গেটটি হচ্ছে দুই পাল্লার। এখানে আমরা দুইটা বড় পাল্লা ইউজ করছি, যে যদি বাড়িতে কোনো বড় মাল টাল ঢুকাতে যেন সুবিধা হয়। হ্যাঁ, আর সবসময় যাতায়াত করার জন্য ছোট একটা পকেট পাল্লা রাখছি, এটাতে মানুষ যাতায়াত করবে আর কি। এই পকেট গেটের ডিজাইনটা কি চেঞ্জ করতে পারবে? কেউ স্কয়ার চাইলে স্কয়ার করে দিতে পারবে? হ্যাঁ, চেঞ্জ করতে চাইলে ইনশাআল্লাহ আমরা করে দেব, কিন্তু এটা চেঞ্জ করতে চাইলে স্কোয়ার হবে, চার কোণা ছবে, এরকম রাউন্ড হবে না। আর যদি রাউন্ড করতে যাই সেই ক্ষেত্রে দেখা গেছে এইভাবে আইসা আবার এইভাবে ডুববে। আচ্ছা আচ্ছা, তারপর আবার নামবে। আচ্ছা, যেহেতু এটা পকেট গেট, হ্যাঁ আমরা ইউজ করছি শুধু মাঝখানে। আর সাইডে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে হলো, যদি একটু কাছ থেকে দেখাই, আমরা এটা দুইটা অ্যাঙ্গেল একসাথে করে বক্সের তুলনায় অ্যাঙ্গেলটা অনেক হেভি হয়, অনেক মোটা। এটা হচ্ছে 3 মিলি অ্যাঙ্গেল। 3 মিলি অ্যাঙ্গেল কে আমরা জয়েন করে এক করছি। হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেল একসাথে করে তারপরে আমরা আউট ফ্রেমটা তৈরি করছি। আচ্ছা, আউট ফ্রেম ভাইজান আরেকটু বলি, যদি আমরা যদি এটা বক্স পাইপ দিয়ে আউট ফ্রেম দিতাম, আমরা অনেক গেটে দেখেছি অন্য অন্য কোম্পানি তৈরি করছে, তারা এই বক্স পাইপটা দিয়ে ইয়া করে আউট ফ্রেমটা তৈরি করে, একটু ফিনিশিং এর কারণে। হ্যাঁ, এটার ভিতরে যদি এই গেটের কবজাটা আমরা ঝুলাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা গেছে এই ওয়েট নিতে পারবে না। আর ওয়েট নিলেও প্রথম প্রথম নিতে পারলেও দেখা গেছে 2-3 বছর পর এটা পড়া যাওয়ার সম্ভাবনা আছে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেহেতু এটার অনেক ওয়েট। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানবো আপনার কাছ থেকে, এটা যে কালারটা, ঠিক আছে, কেউ তো চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারে? হ্যাঁ, এটা চাইলে কাস্টমার ভাইয়েরা যদি তাদের চাহিদা অনুযায়ী যদি কোনো কালার পছন্দ থাকে, সেই ক্ষেত্রে কালারটা আমাদেরকে সিলেক্ট করে দিলে তার অনুযায়ী আমরা কালারটা করে দিতে পারবো। আপনারা এই কালারের কোনো গ্যারান্টি দিতেছেন কিনা? হ্যাঁ, এই কালারের আমরা কিন্তু 5 বছর গ্যারান্টি দিতেছি, তবে আল্লাহর রহমতে এটা অন্তত 10 বছর চলে যাবে। হবে না? আচ্ছা, 5 বছর আপনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, 5 বছর গ্যারান্টি। অনেকে দেখছি যে শুধু এই গেটের হচ্ছে শুধু গেটের সাথে রংটা আলাদা নয়, আপনারা কি রঙের প্রাইস থেকে আলাদা নিতেছেন নাকি? আমরা এখানে রঙের জন্য আলাদা কোনো টাকা নিতেছি না, একদম ফ্রি করে দিতেছি। জাস্ট আমরা ফিটিং এর জন্য আলাদা 2000 টাকা নিতেছি, সেটা আপনারা যে ফিটিং করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে সাইডে যে ইয়াগুলো দেখতে পাচ্ছি আমি, সাইডে যে এগুলো কি বলে, এই ফুলের মতো এগুলো কি আপনারা? এটা হচ্ছে এসএসএর পাইপ, এই ক্লোজ শটে যে এগুলো দেখাচ্ছি এগুলো কি বলে, লতা ফুল? এই যে এটা, এটা হচ্ছে ডালায়ের লতা। ডালাই করে দেওয়া নাকি এই করে দেওয়া? এটা হচ্ছে ডালায়ের লতা, যেটা লোহাকে গালিয়ে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, অনেক সময় অনেক ঢালা মানে অন্যরকম আছে না, যেটা হেভি থাকে না, কিন্তু এটা তো মনে হচ্ছে ঢালাই করা। হ্যাঁ, এটা এটাই হচ্ছে ডালাই। হ্যাঁ, এটা এটা কিন্তু অনেক হেভি, আপনি একটু যদি দেখেন দেখুন পুরো ঢালাই করা। হ্যাঁ, এটা পুরো ঢালাই করা। হ্যাঁ, এটা পুরোটাই ডালাই, লোহাকে গালিয়ে তারপরে বানানো হয়েছে। আচ্ছা, আপনার হচ্ছে তাহলে এগুলা যদি স্কয়ার ওনা যদি প্রাইজে আসি, তাহলে এটা যারা করতে চাচ্ছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যে কোনো প্লেসেই করে, সেক্ষেত্রে এটা স্কয়ার ফিট কত করে নেবেন আপনারা? এটা আমরা আপাতত স্কোয়ার ফিট নিতেছি, যদি যেহেতু এটার পিছনে আমরা শীট লাগিয়ে দিয়েছি, যার কারণে এটা স্কোয়ার ফিট নিতেছি 1300 টাকা। 1300 টাকা স্কোয়ার ফিট? স্কোয়ার ফিট নিতেছি 1300 টাকা পিছনে শীত সহকারে। আর যদি পিছনে শীত ছাড়া হয়, অনেক বাইরে আছে দেখা গেছে যে শীত ছাড়া নিতে চায়, সেই ক্ষেত্রে আমরা এটা দাম নিতেছি প্রতি স্কোয়ার ফিট 1150 টাকা। 1150 টাকা পিছনে শীত ছাড়া? পিছনে শীত ছাড়া, শীত সহ নিলে হচ্ছে 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা,
আচ্ছা তো আমার সাবস্ক্রাইবারসরা যদি না সেক্ষেত্রে কি এটাই রাখতে পারবে না কিছু টাকা ডিসকাউন্ট করতে পারবে না 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 এখানে যেহেতু আমরা আরো অনেকগুলো কোম্পানি দেখেছি তারা কিন্তু কোন অংশ মানে আমাদের থেকে অনেক হাই তাদের রেটটা তো যার কারণে আমরা রেট কিন্তু অনেক কমাই দিছি তো আমাদের এখানে আর রেট কমানোর মতো কোনো এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য এই রেটটাই আপনার লাস্ট হ্যাঁ এটাই আমার লাস্ট তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ক্লোজ দেখাই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আচ্ছা এগুলো আসলে কেমনে বসানো হয় ভাই একটু যদি বলতেন এই যে জিনিসগুলো এখানে কিভাবে এখানে এই রডগুলি আমরা কিন্তু প্রথমে এখানে একটা আলাদা আগে রড লাগাই নিছি যে এখানে একটা রড লাগাই নিছি এখানে একটা রড লাগাই নিছি হ্যাঁ তারপরে কিন্তু আমরা একটার পর একটা কিন্তু ক্রস ক্রস করে প্রথমে বসাইছি উপরে আবার উল্টা করে ক্রস ক্রস করে বসাই তারপরে রাউন্ড আপ টাইমের কিন্তু কাজ এটা তো অনেক নিখুঁতভাবে করতে হয় টাইমের কাজ আচ্ছা এটা করতে আপনাদের কতদিন টাইম লাগে একটা গেট করতে এটা করতে আমাদের প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে তবে কাস্টমার কাস্টমারদের থেকে কাস্টমার বাইদের থেকে আমরা প্রায় एक मास दुई चार दिन पाँच दिन बेशी निये थाकी आर की कारण आमरा सब समय एक जिनिस माथाय राखी जदि अल्प समय काज करते चाई सेई क्षेत्रे काजटा सब समय खराब हय कस्टमार बाइरा किन्तु ठगार इया थाके माने তাদের মালটা যে ফিনিশিংটা কম হয় এরকম ঠকার সম্ভাবনা থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই যে ঢাকার বাইরে নেয় নিচ্ছে প্রোডাক্ট এটা কি আপনারা তারা তাদের তো বহন করতে হবে না না এইখানে আপনারা যে পৌঁছে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যে গেটটা নিয়ে যাব সেই ক্ষেত্রে পরিবহন যে খরচটা আছে সেটা আমরা অর্ধেক দিয়ে দিব আর বাকি যে অর্ধেক পরিবহন খরচ আছে এটা কাস্টমার বাই বহন করবে মানে 50% আপনারা দিয়ে দিবেন আর কাস্টমার 50% দিয়ে দিবেন আচ্ছা আমি একটু কাস্টমার বাইদেরকে আমি এই যে আমাদের গেটে যে পকেট পাল্লাটা আছে এটা একটু আমি খুলে দেখাতে চাই এই যে এই হচ্ছে পকেট গেট পকেট পাল্লা যেটা আমাদের পিছনে জায়গা নেই যার কারণে আমরা পুরো পাল্লাটা খুলতে পারতেছি না একটু অল্প একটু খুলে দেখালাম আর কি প্রচুর হেভি কিন্তু এটা দেখেন এটা থিকনেস কিন্তু অনেক বেশি এবং খুবই হেভি আপনারা বাড়ির মেইন গেটে কিন্তু ইউজ করতে পারেন নির্দ্বিধায় আর এটার ভিতরে কি কি কোন কালারগুলো বেশি ফুটে কি মানুষ কোনগুলো চয়েস করে বেশি যেটা সবচেয়ে বেশি ফুটে আসলে কালো এবং গোল্ডেন কালো এবং গোল্ডেন হ্যাঁ লাক্সারি গোল্ডেন এটাকে আমরা বলে থাকি আমি কাস্টমার বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেশের এবং দেশের বাইরে যে বাংলাদেশী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে অনেক প্রবাসী ভাইরা আছেন নিজ তত্ত্বাবধানে নিজ তত্ত্বাবধানে অনেক সময় নিজের বাড়ি ঘরে কাজকাম করাইতে চান তো সেই ক্ষেত্রে আপনারা যদি বাড়ির মেইন গেট এবং রুমের দরজা জানলা যদি বানাতে চান হ্যাঁ আপনারা কিন্তু নিশ্চিন্তে নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা যত দূরে হোক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোক আপনারা কাস্টমার ভাইরা যদি মাপ না দিতে পারেন আমরা যে মাপ নিয়ে আসব এবং আপনার মালটা নিজ দায়িত্বে এবং যত্ন সহকারে কিন্তু আমরা তৈরি করে দেব এবং নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দেব আপনি নিজে গিয়ে ফিটিং দিবেন হ্যাঁ নিজে গিয়ে ফিটিং করে দিয়ে আসব আচ্ছা সে কিন্তু নিজ দায়িত্বে গিয়ে আপনাদের পুরোটা ফিটিং করে বুঝিয়ে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা এখন একটা ব্যাপার আছে আপনারা এছাড়া কি কি কাজ করেন এছাড়া আমরা এখানে কাজ করে এখানে আমি আমার এখানে যেহেতু থাই গ্রিল বানানো আছে থাই গ্রিল গ্রিলে কাজ করি এবং যদি উইন্ডো জানলা কেউ বানাতে চায় সেক্ষেত্রে উইন্ডো জানলা এটার সাথে দেওয়া যায় এখানে আমাদের দরজা আছে রুমের দরজা যেটা দেখতেছেন কাঠের মতো হয় হ্যাঁ আমরা এই রুমের দরজাগুলির কাজ করে থাকি আচ্ছা এগুলো হচ্ছে আপনার স্কয়ার ফিট কত করে ভাই আসলে এটা তো স্কয়ার ফিট হিসেবে আমরা নিতেছি না এটা আমরা রুমের দর না হ্যাঁ রুমের এটা আমরা ডাইরেক্ট পিস হিসেবে নিতেছি পিস হিসেবে হ্যাঁ এটা পিস হিসেবে নিতেছি এটা 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 তিনটা সাইজ আছে যেমন 3 ফিট আছে 3.5 ফিট আছে যেমন 3.7 এবং 3.5 এবং 2.5 তিনটা সাইজ হয় কিন্তু তিনটা সাইজে আমরা একই দাম রাখছি সেটা হচ্ছে হলো প্রতি পার পিস 12000 টাকা করে নিতেছি 12000 টাকা জি 12000 টাকা নিতেছি এর মধ্যে আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু স্প্রে কালার যেটা আছে এটা একেবারে ফ্রি করে দিতেছি আচ্ছা এটার সাথে স্প্রে কালারটা করে দিবেন হ্যাঁ স্প্রে কালার একেবারে ফ্রি করে দিতেছি আচ্ছা আপনারা যারা আছে রুমের ডোরের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো কালার সহ নিতে পারেন কাট কালার করে দেওয়া যাবে না হ্যাঁ কাট কালার বলে যে কোনো কালার কাস্টমার চয়েস করে দিবে আমরা সেই কালার করে দিব তবে হ্যাঁ আরেকটু বলি অনেক কাস্টমার বাইরে আছে এখানে লক লাগাইতে চায় আমার এখানে ফিটিং করা নাই যার কারণে আমি দেখাইতে পারতেছি না যে কাস্টমার বাইরে লক গুলো লাগাইতে হ্যাঁ অটো লক লাগাইতে চায় গোল লক আছে হ্যান্ডেল লক লক আছে তো তারা যদি আমাদের কাছ থেকে লক লাগায় না সেই ক্ষেত্রে লকের দাম যা আসবে সেটা আলাদা দিতে হবে আর গোল লক লাগাইলো আলাদা দিতে মানে আমাদের লক লাগাই দিবেন যে লকের দামটা আর একটা কথা ছিল কাস্টমার বাইরে যদি চায় যে আমরা নিজেরা লক কিনে দেব আমরা এই দোকানদার লাগাই দিবে সেই ক্ষেত্রে কাস্টমার বাইরে এটাও পারবে যে লক কিনে দিলো আমরা লাগাই দিলাম কাস্টমার বাইরের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের ছোট একটা চ্যানেল আছে শক এন্টারপ্রাইজ নামের আপনারা যদি চান তাহলে আমাদের শক এন্টারপ্রাইজ নামে যে চ্যানেল আছে সেটাতে ঘুরে আসতে পারেন সেখানে আমাদের আরও অসংখ্য অসংখ্য অন্য অন্য ডিজাইনের মেইন গেট দরজা জানলা সব কিছু গ্রিলের ডিজাইন ছাড়া আছে অনেক ডিজাইন ছাড়া আছে আপনারা চাইলে ওখান থেকে মানে কাজের ভিডিও আছে না আপনারা কিভাবে কাজ করেন অনেক সেই ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওগুলো ছাড়া আপনারা যদি দেখতে চান ডিটেইলসে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের চ্যানেলে ঢুকতে পারেন আর আপনারা যারা দেখতে যাচ্ছেন তাদের জন্য ভাইদের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি
অনেক সময় যারা ঢাকার আশেপাশে বা কামরুলচরের আশেপাশে আছেন তারা কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারেন দেখার জন্য। এটা হচ্ছে শক এন্টারপ্রাইজের ভিজিটিং কার্ড। জুমন ভাইয়ের নাম্বার দেওয়া আছে, ফার্স্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যারা দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেক সময় ডিজাইন যদি দেখার প্রয়োজন হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। তো জুমন ভাই থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।